আলহামদুলিল্লাহ রসুলিল্লা আবাদ এই যে আজকে আমরা শেখ হাবিব হাফুল্লাহআাল আমাদেরকে নিয়ে এসছেন আর আমাদের সাথে আছেন আবু সারা ভাই আছেন শেখ আখতারুল্লহামান্লাহ বাবুল ভাই শেখ জাকারিয়া হাফল্লাহ তাল্লাহ আর আমাদের দিনী ভাইয়ের এখানে এই মাজরায় আছেন ওফরা নামক স্থানে যেটা সৌদি আর কুয়েত বর্ডারে একেবারে এখানে আল্লাহ হাবুল্লা আলমিন আজকে আমাদেরকে নিয়ে এসেছেন আল্লাহ সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ হাবুল্লা আলমিন আমাদেরকে এরকম এত সুন্দর জায়গায় এত সুন্দর দৃশ্য দেখার এবং এখানে কিছু সময় কাটাবার সুযোগ দান করেছেন আর যেসব ভাইরা নিয়েছেন তাদের সুক্রিয়া আদায় করি যেসব ভাইরা আপ্যায়ন করলেন আমাদের তাদের সুক্রিয় আদায় করেছি যে জাহমুল্লা খায়রান আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন এই দুনিয়ার নিয়ামত যে দুনিয়া শেষ হয়ে যাবে ধ্বংসশীল সেখানে এত যদি নিয়ামত রাখেন তাহলে জান্নাত বলছেন এমন রাজত্ব যেটা দিন শেষ হবে না যে নিয়ামত কোনদিন ধ্বংস হবে না সেখানে কত নিয়ামত রয়েছে জান্নাতে মালা রাত কোন চোখে দেখেনি ওদুল সামিয়াত কোনো চোখে শোনেনি কোনো কানে শোনেনি ওসামিয়া আলা ও খাতার কাল কালবেসার আর কোনো মানুষের অন্তরেও কোনো রকমের এরকম কল্পনা হয়নি ওখরা ওইন সে তুমি দলিল যদি পড়তে চাও সুরা সাজদা রয়েছে ফালা তালাম নফসুম্মা ওফি আলহমিন কোরতে আয়ুন জাজাম মিম্মা কানু ইয়ামালুন কোনো মানুষ জানে না যে তাদের জন্য মমিন সৎকর্মশীল নেকদের জন্য কি যে নিয়ামত আল্লাহ রাবুল আলমিন গোপন রেখেছেন জাজা আম্বে মা কানুই আমলুন তাদের ভালো আমলের প্রতিদান স্বরূপ সুতরাং আমাদেরকে ইমান তৌহিদ সন্ন্যার ভিত্তিতে শেরগুদাত মুক্ত হয়ে সৎ আমল করতে হবে কারণ আপনারা জানেন যে আমল কবুল হওয়ার দুটো শর্ত রয়েছে তৌহিদ এখলাস ভিত্তিক হতে হবে এবং তার সাথে সাথে আমাদেরকে হইতে হবে তার সাথে সাথে সন্ন্যভিত্তিক আমল করতে হবে মুক্ত আমল হইতে হবে মুক্ত আমল হইতে হবে আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং এই দুনিয়ায় যেন আমাদের জন্যই লক্ষ্য উদ্দেশ্য না হয় আল্লাহ তাজা আলী দুনিয়া আকবার হাম্মে না দুনিয়া যেন আমাদের মুখ্য উদ্দেশ্য না হয় দুনিয়া ছেড়ে দিয়ে আখেরাত মুখী হওয়ার তফিক দান করেন জহদ তাকওয়া আল্লাহ ভিহ আমাদেরকে দান করেন যেসব ভাইয়েরা এখানে এসছেন মশায় আল্লাহ রব্লা আলম তাদের হায়াত তাইবা দান করেন আল্লাহ রাবুল তাদের যেন পরিবার পরি বর্কত বরকত দান করেন এবং আল্লাহ রব্লা আলম বিশেষ করে দোয়া করি আমাদের শেখ হাবিব ভাই আর আবু সারা ভাই আল্লাহ তাদেরকে হায়াতাইয়াবা দান করেন তাদের পরিবারকে আল্লাহ নেক জীবন দান করেন দুনিয়া আখেরা আল্লাহ সুখী করেন আমাদের অনেক কষ্ট করেছেন প্রায় কুয়েত সিটি থেকে একশো কিলোমিটার বেশি সৌদি বর্ডার একশো ত্রিশ একশো ত্রিশ কিলোমিটার দূরে আমরা অবস্থান করছি এখন একেবারে সৌদি বর্ডার খাবজি এখান থেকে অত্যন্ত নিকটে মাত্র দশ পনেরো কিলোমিটার বা কিছু কাছেই কিলোমিটার দুই কিলোমিটার না মাত্র দুই কিলোমিটার বর্ডার এখান থেকে খাবজির বর্ডার

সুন্দর এক বাগান বাড়িতে এসে উপস্থিত হয়েছি যেদিকে তাকে শুধু সুন্দরই লাগে আল্লাহতালা সাবা কওমের প্রতি যা উল্লেখ করেছেন সেটা আমার স্মরণ হয় আল্লাহতালা বলছেন লাকাত ক্যানলি সাবা ইন মা শ্রী ম্যাস্কান হিম আয় জান্নাতা নে আর ইয়ামিনু শিমাল জন্নতা নেন ইয়ামিনু সিমাল ডান ইভ আমি দুটো বাগান কুলু মিলেজ করস্কুল বলতো রবুন কাফুর যে আল্লাহতালা যখন জান্নাত দিয়েছেন বাগান দিয়েছেন আল্লাহতালা চেয়েছেন তাদের কাছে তারা যেন বেশি বেশি করে আল্লাহ সুক্রিয়া আদায় করে এগুলি থেকে খাওয়া খাওয়া পান সবকিছু করে কিন্তু তারা এটাকে তারা দেখতে পেলো যে দিন দিনে পরিবর্তন করে আল্লাহ শুক্রিয়া যখন করল না আল্লাহ সেগুলিকে সেগুলিকে ফল শূন্য করে দিলেন সেগুলি ফল শূন্য করে দিলেন এই জন্য আল্লাহ তারা নায়ামতকে ধরে রাখার সবচেয়ে বড় বড় মাধ্যম হচ্ছে ন্যামতের শুক্রিয়া আদায় করা এই আল্লাহ তালা আশেপাশে অনেক মাঝরা অনেক এরকম বাগান আছে এই বাগানটি করেছেন অসাধারণ অসাধারণ বাগান করেছেন দেখার মতো বাগান এগুলো শুধু আশ্চর্য হতো যে এত সুন্দর আমরা শুধু তাকাচ্ছিলাম আর নামত যা দিয়েছে বিশেষ করে মাছ মৎস্য এগুলি এতক্ষণ আমরা দেখছিলাম যে কিভাবে ছুটে আসে এইভাবে আল্লাহ বিশেষ বরকত সেটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আর এই যে দুনিয়ার যদি ন্যামতকে আমরা সত্যি উপভোগ করতে পারি এবং আল্লাহ সুক্রিয় আদায় করতে পারি এবং আমরা যদি কোনো এই নিয়ামতের যথাযথ যথাযথ হক আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাতে কি দিবেন তা বলে দিয়েছেন তার বলেছেন যে পারা হম রাইহান সুগন্ধি থাকবে রাইহান হান থাকবে সুন্দর আরাম আয়াসের ব্যবস্থাপনা থাকবে জান্নাতম থাকবে নামতপূর্ণ জান্নাত থাকবে দুনিয়ার বুকে যদি এরকম জান্নাত দেখে আমরা আনন্দে বিভোর হয়ে যাই সেরকম জান্নাতের কি অবস্থা হবে এজন্য আল্লাহ তাআলা কোরআনের কারীমে আমার আয়াতটি আমাদের স্মরণ আল্লাহ তাআলা বলছেন ফালা তাআলু নাফসুমা উখফিয়া লাহুম মিন কুররাতু আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন সুরা সাজদার মধ্যে আলফলাম সুরা সৈদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ফালা তাআলু নাফসুমা উখফিয়া লাহুম মিন কুররাতু আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন যে আল্লাহ তারা যে আমল করছে এর বিনিময়ে কি যে তাদের জন্য চক্ষু শীতল রেখে দেওয়া হয়েছে সেই বিষয়টি সেই বিষয়টি প্রত্যেকটি মানুষে জানে না তারা যে মানুষ জানলে মানুষ জান্নাতের জন্য বিবুল হয়ে কাজ করতে আল্লাহ আকবার সুতরাং আলহামদুলিল্লাহ এই নেমজ যেন আল্লাহ টিকে রাখে আল্লাহতালা এই নিয়মত যেন সার্বক সবসময় থাকে আল্লাহর কাছে এই দোয়া আমরা করি এবং এরা যেভাবে সুক্রিয়া আদায় করছেন আমাদের সেই সুক্রিয়া আদায় করে এদেরকে তফভিক দান করুন এবং আমাদের ভাইরা যাদের আমাদেরকে এই সহযোগিতা করেছেন দেখানোর জন্য এদেরকেও আমরা আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে যেন তাদের সার্বিক কল্যাণ আল্লাহ তালা যেন সাধন করেন এবং আমাদের জীবনের সমস্ত উদ্দেশ্য কবুল করেন আমাদেরকে আল্লাহ তৌফিক আল্লাহ তালা সুক্রিয় আদায় করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আমরা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আধা ঘন্টার মধ্যেই আমার আমাদের মূল অনুষ্ঠান আজকের সম্মেলনের স্টেজ থেকে আমরা আশা করি যারা লাইভে আছেন আধা ঘন্টা পরে আমরা আবার আমাদের লাইভটি আমাদের মাহফিল থেকে নিয়ে যাব। আমি আশা করি সবাই উপস্থিত থাকবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আলাইকুম জেজাকাল্লাহুল্লাহ আমি আমাদের জনাব সম্মানিত সাহেবদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তা এখানে কষ্ট করে এসছেন এবং এই বাগানের এটা মূলত একটি কৃষি ফার্ম এখানে তার পুকুর আছে পুকুরের পাশে বাগান এবং শেটের ভিতরে বিভিন্ন ফলের গাছ আর এর বাইরে বিভিন্ন সবজির আবাদ রয়েছে বিভিন্ন শেটের ভিতরে আমরা অন্য সময়গুলো দেখিয়েছি আজকে আমাদের সময় সংক্ষিপ্ত আর দেখানো সম্ভব নয় যারা আমাদের সাথে আছেন আমরা মূলত শাক বিরোধনের জন্য মূলত এখানে এসেছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ